এক মিনিটের টেস্ট। আজকে নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই থেকে 5টা প্রশ্ন করা হচ্ছে, সহজ প্রশ্ন, দেখা যাক কার কটা ঠিক হয়। প্রথম প্রশ্ন, 35 বছর কঠোর পরিশ্রমের পরে ইলিয়াসের সম্পত্তি বেড়ে যায়। প্রশ্ন হচ্ছে, ভেড়ার সংখ্যা বেড়ে কত হয়? 1200। দ্বিতীয় প্রশ্ন, পথে প্রবাসে রচনায় লেখক যাচ্ছিলেন লন্ডনে, বোম্বে থেকে জাহাজে ওঠেন। প্রশ্ন হচ্ছে, এই জাহাজ থেকে তারা কোথায় নামেন? মার্শালসে। তৃতীয় প্রশ্ন, হিমালয় দর্শন রচনায় লেখিকা কিসের লুকোচুরি খেলা দেখেছিলেন? কিসের? ওকে, বাতাস আর মেঘের। চতুর্থ প্রশ্ন, বর্ষা নিবন্ধে লেখক কিসের লুকোচুরি খেলা দেখেন? এবার উত্তর হচ্ছে, বৃষ্টি, বৃক্ষপল্লব আর সমীরণ, তিনটি, বৃষ্টি, গাছের পাতা এবং সমীরণ মানে বাতাস। চতুর্থ শেষ প্রশ্ন, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হাট। প্রশ্ন হচ্ছে, কে এটা করেছিলেন? সাংখ্যকার কপিল। কটা উত্তর ঠিক হয়েছে?